ওয়েলকাম ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আই ও এস এম এস এর আগামী দিনে কি প্ল্যানিং রয়েছে বা কী আপডেট রয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন তার আগে আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি পশ্চিমবঙ্গের টোটাল রাউন্ড ফিগারে চোদ্দো হাজার সেকেন্ডারি বিদ্যালয়ের মধ্যে এগারো হাজার বিদ্যালয় কিন্তু ডিডিও দ্বারা অ্যাপ্রুভড হয়ে গেছে রোপা দু হাজার উনিশের আন্ডারে স্যালারি সাবমিশন করার পারমিশন তারা পেয়েছেন এবং অলরেডি আজকের দিনে সাত হাজার বিদ্যালয় তাদের স্যালারি সাবমিট করে ফেলেছেন এটা হচ্ছে আজকের দিনের আপডেট আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সার্ভার কিন্তু স্লো ছিল রাজ্যেকে বহু পরিশ্রম করে বিদ্যালয়ের পক্ষ থেকে বলুন ডিআই অফিস এআই অফিস এসআই অফিস ডিপিএসসি অ্যাকাউন্টস বিভাগ সবাই কিন্তু পরিশ্রম করেছেন এবং ও এস সঙ্গে যারা যুক্ত একটা জিনিস ভুলে গেলে চলবে না এই যে লাস্ট পনেরো দিন লাস্ট পনেরো দিনে নর্মাল যে কাজ হয় অন্তত তার দশগুণ তাদেরকে কাজ করতে হয়েছে এবং আমি এর আগেও বলেছি আবার বলবো এডুকেশন ডিপার্টমেন্টের রোপা আশি দিন পর পাবলিশড হয়েছিল একথাটা আমাদের ভুলে গেলে চলবে না এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো তারা কিন্তু মনিটরিং করে যথেষ্ট দ্রুততার সঙ্গে সেগুলোকে সমাধান করেছে এবং এখনও এখনও কিন্তু বিভিন্ন ভুল এবং ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে ভুল করার জন্য ভুলটাকে আবার আনলক আবার এক্টিফিকেশান এবং যেটুকু তথ্য আসছে যে যে ভুল আছে বা আপনারা সাবমিশান করেছেন তাদের টেনশনের কোনো কারণ নেই টিআইসি অ্যালাউন্স থেকে শুরু করে ধরুন সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অ্যাডিশনাল লিমুনারেশান বা এইটিন এস বেনিফিট পাননি এই ধরনের বিভিন্ন রকম সমস্যা রয়েছে আপাতত আপনারা সাবমিশান করে দিয়েছেন বা করে দিন ওভারড্রয়ান বলুন বা যাই সমস্যা আছে সেটা আগামী মাসে অ্যাডজাস্ট করে নেবেন কাজে ওটা নিয়ে কোনো টেনশানের কারণ নেই এটা হচ্ছে প্রথম বক্তব্য আপনারা অনেকেই এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বা অনেকে এমনকি স্যালারি রিকুইজিশন বিলে দেখা যাচ্ছে যে রোপা দু হাজার বা রোপা দু হাজার উনিশটা হয়তো একটু প্রিন্টিং ভুল হয়েছে কাজে এগুলো সিস্টেমের একটু প্রবলেম রয়েছে কারণ ওই যে বললাম যে পনেরো দিনে যদি গুণ কাজ করতে হয় তাহলে সামান্য একটু বিষয়গুলো হবে কিন্তু স্ট্যাটিস্টিক্স যে কথা বলছে সার্ভার স্লো থাকা সত্ত্বেও ধৈর্য সহকারে মানুষ যে কাজ করেছেন স্ট্যাটিস্টিক্স তার প্রমাণ দিচ্ছে অর্থাৎ এটাকে কিন্তু অজুহাত খাড়া করার কোনো জায়গা নেই কারণ স্ট্যাটিস্টিক্স বলছে সরি সাত হাজার বিদ্যালয় অলরেডি তাদের স্যালারি সাবমিট করেছেন কিন্তু হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করবো এই সাবমিশনের প্রক্রিয়াটা মোটো কিন্তু সহজ ছিল না রাত জেগে এবং রাত জেগেও অনেকে কাজ করতে পারেননি অনেকে ফ্রাস্ট্রেটেড ফ্রাস্টেশন হয়ে পড়েছিলেন আমি জানি এগুলো সত্য কিন্তু আলটিমেটলি কাজটা হয়েছে এটাই হচ্ছে বড়ো কথা এবং তারপরে যে বিষয়টা রয়েছে দেখুন এই স্যালারি সাবমিশনের যে প্রক্রিয়া চলছে এখনও আপনাদের টেনশন কোনো কারণ নেই সার্ভারটাকে ফাস্ট করার জন্যে যারা স্যালারি সাবমিট করে দিয়েছেন তাদের কিন্তু স্কুলের লগ লগ ফ্রিচ করে দেওয়া হয়েছে তারা আর লগ করতে পারবেন না তাদেরকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে যাতে আননেসেসারি কেউ সার্ভারটাকে বিজি করতে না পারে বিভিন্ন সময় কিন্তু এই কাজগুলো করে যেতে হচ্ছে ও এস এর কর্তৃপক্ষ যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তো যারা স্যালারি সাবমিট করেছেন তারা কিন্তু আর এখন লগ করতে পারবেন না কোনো অবস্থাতেই এবং এই স্যালারি সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ কাজে এখনও সময় আছে এবং যেহেতু এই যে বললাম হিউজ পরিমাণ সংখ্যক বিদ্যালয়ে স্যালারি সাবমিট করে দিয়েছেন তাদের মানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় লগ করার জন্য অতএব সার্ভার কিন্তু এরপর অনেক লুজ হয়ে যাবে অনেক ফাস্ট রান করবে আর এক দুদিনের মধ্যে বাকি কিন্তু সাবমিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন রাত্রি মানে একত্রিশে জানুয়ারি দু হাজার কুড়ি রাত বারোটার সময় কিন্তু পুরো সিস্টেম ফ্রিজ করে দেওয়া হবে আর কিন্তু স্যালারি সাবমিশন বা কোনো প্রক্রিয়া কিচ্ছু করতে পারবেন না কোনো লগ করতে পারবেন না অতএব একত্রিশ তারিখের মধ্যেই সমস্ত কিছু কাজটা কমপ্লিট করে ফেলুন এবং এই সিস্টেম ফ্রিজ হয়ে যাওয়া তারপরে কিন্তু এই স্যালারি যেটা সাবমিশন হলো এটার প্রসেসিংয়ের ব্যাপার থাকছে এবং এই প্রসেসিংটা কিন্তু সময় লাগবে এরপর সিস্টেম ফ্রিজ আপনারা কতদিন থাকবে বা পেমেন্ট অফ স্যালারি আপনারা অনেকেই জানতে চাইছেন ম্যাক্সিমাম ডেট হচ্ছে থার্ড ফেব্রুয়ারি দু সিস্টেম থার্ড ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত কিন্তু ফ্রিজ করা থাকবে কেউ লগ করতে না। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে থার্ড ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রত্যেকের স্যালারি হয়ে যাবে কাজে অত দুশ্চিন্তার কোনো কারণ নেই থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত সিস্টেমে আপনারা কেউ ঢুকতে পারবেন না তারপরে যেটা বক্তব্য আসছে ফোর্থ ফেব্রুয়ারি দু থেকে আবার কিন্তু সিস্টেম ওএসএমএস সবার জন্য ওপেন হয়ে যাবে যারা এর আগে অপশন সাবমিশন করতে পারেননি বা হয়তো সাবমিশন করেছেন হার্ড কপি জমা দিতে পারেননি বা মাছ পথে রয়েছে যত যা ইনকমপ্লিট কেস যেগুলো রয়েছে ওই যে চোদ্দ হাজার বিদ্যালয়ের মধ্যে এগারো হাজার বললাম তা পাশাপাশি প্রাইমারিটা আমি বলতে ভুলে গেছি প্রাইমারিরও কিন্তু অত্যন্ত সুন্দর কাজ হয়েছে অ্যাকুরেট ফিগার না থাকার জন্য সেটা আমি তুলে ধরতে পারিনি কিন্তু কাজের অগ্রগতির পরিমাণ যথেষ্ট সন্তোষজনক তো যে কথা বলছিলাম ফোর্থ ফেব্রুয়ারি থেকে ইনকমপ্লিট অপশন সাবমিশন যাদের হয়ে রয়েছে আমরা আবার অপশন সাবমিশন করতে পারবেন পাশাপাশি ফেব্রুয়ারি দু হাজার সালের জন্য আবার স্যালারি সাবমিশন করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার আপাতত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ফেব্রুয়ারি মাসের স্যালারি ফোর্থ ফেব্রুয়ারি থেকে আবার আপলোড করতে পারবেন এবং এই ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ ইনকাম ট্যাক্স কাটানোর জন্য ফেব্রুয়ারি দু হাজার কুড়িটা আপনি শেষ সুযোগ পাবেন অতএব আপনারা অন্তত এর মধ্যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে মানে তথ্যটা রেডি করে রাখুন এবং এই ভিডিওটা স্ক্রিনে তো আপনারা শেষকালে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার ভিডিওটা দেখতে পাবেন তো সেই ভিডিও আমার দেয়া আছে তো আপনারা ইনকাম ট্যাক্সটা ক্যালকুলেশন করে রেডি করে রাখুন যে যা টিডিএস কাটিয়েছেন আর শেষ শেষ মাসে কত টিডিএস কাটাতে হবে এই একটা বিষয় কিন্তু ফেব্রুয়ারি স্যালারিতে নতুন মানে আপনাদের যোগ করতে হবে তো সেই কাজটা রেডি করে রাখুন যেগুলো প্ল্যানিং রয়েছে আগামী দিনে ও এস এম আপনাদের সাথে আমি শেয়ার করলাম পরবর্তী আপডেট পেলে সেটাও আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি খুব ভালো থাকুন